রক্তরোগ থ্যালাসেমিয়ার লক্ষণ কি? আজকাল অনেকেই থ্যালাসেমিয়া রোগে ভুগে থাকেন। এই এই রোগের ফলে শরীরে রক্তকণিকা ভেঙে যায়, যার ফলে রক্ত শূন্যতা দেখা দেয়। এই বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা সিটি হাসপাতালের লেফটেন্যান্ট হেমাটোলজিস্ট বিভাগের চিকিৎসা অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল কে মোহাম্মদ মুস্তফা আবেদিন। প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগটা কি এবং এই রোগে কেন আক্রান্ত হয়? উত্তর, থ্যালাসেমিয়া শব্দটি এসেছে মূলত থ্যালাস থেকে, যার মানে হলো সি বা সমুদ্র। এটা এক সময় বেশি হতো ভূসাগরীয় অঞ্চলের দিকে, কিন্তু আমাদের দেশেও এর প্রভাব আছে। একটা গবেষণা থেকে জানা গেছে প্রায় 18% মানুষ এই রোগে আক্রান্ত। তারা কিন্তু ভালো মানুষ, তারা আপনার পাশে আছে, রাস্তায় সুস্থ মানুষ হেঁটে যাচ্ছে। দেখে বোঝার উপায় নেই যে তারা আসলে এই রোগটি বহন করছে। আমরা সাধারণত এটাকে দুই ভাগে ভাগ করি, এটা হলো ট্রেড আর অন্যটা অন্য রোগটা অন্য রোগ। আমি এটাকে রোগী বলবো, কারণ এটা এই রোগে তেমন ভোগে না, কিন্তু এই রোগটা তারা বহন করে এবং তারা অনেক সময় এই রোগ ভুগতেও পারে। যেমন বিভিন্ন ভাইরাস ইনফেকশন, ইলেক্ট্রোলাইটিন ব্যালেন্স, তার যদি অ্যাসিডিটি বেশি হয় তাহলে এই রোগে ভুগতে পারে এবং তাদের রক্ত শূন্যতা দেখা দিতে পারে। প্রশ্ন, অনেকের থ্যালাসেমিয়া রোগে কোনো লক্ষণ থাকে না, আবার কোনো পর কারো পরবর্তীতে কিছু লক্ষণ দেখা দেয়, আবার কারো কারো জন্মের পর পরেই এই লক্ষণ দেখা যায় এবং এর চিকিৎসার মধ্যে থাকতেই হয়। এই বিষয়গুলো কোনটি কখন ঘটে? উত্তর, থ্যালাসেমিয়া একটি জেনেটিক রোগ। বাবা অথবা মায়ের যদি কোনো একটি জিন অবলম্বন হয় তাহলে সম্ভবত ট্রেড অবস্থায় থাকবে, আর বাবা এবং মায়ের যদি দুটি জিন অবলম্বন হয় তাহলে সেই সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে। তার শরীরে রক্ত কমে যাবে এবং আস্তে আস্তে যখন সে বড় হবে তখন আরো বেশি অবনতি ঘটবে। এই ক্ষেত্রে মুখের আকৃতি বদলে যেতে পারে, কারো কারো মুখের চেহারার সামনের দিকে বেরিয়ে আসতে পারে, তার বেড়ে ওঠার বাধাগ্রস্ত হতে পারে। এটা অন্যান্য রোগের ভোগে বেশি, যেমন লাং ইনফেকশন বেশি হয়, তাদের ইউরিনারি ইনফেকশন বেশি হয়। উত্তর, এই রোগের কারণে শরীরে রক্ত শূন্যতা দেখা যায়, এর কারণে আমরা এই ধরনের রোগীর শরীরে রক্ত দিয়ে থাকি। সাধারণত 1 মাস পর পর এই রোগীকে রক্ত দিতে হয়। প্রশ্ন, ছোট শিশুদের বাবা বাবার রক্ত দেওয়ার কোনো ক্ষতিকর দিক আছে কি? উত্তর, যাদের এই রোগ আছে তাদের শরীরে রক্ত তো এমনিতেই ভেঙে যাচ্ছে, আবারও আমরা বাইরে থেকে তার শরীরে রক্ত দিচ্ছি, এর ফলে তার শরীরে আয়রন বেড়ে যায়। শরীরের আয়রনের পরিমাণ বেড়ে গেলে তার ডায়াবেটিস হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এবং ইন্ডোক্রাইন রোগটি বেশি হতে পারে। প্রশ্ন, শরীরে রক্ত দেওয়ার পর যেন এ ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে কি করা প্রয়োজন? উত্তর,
আমরা এই ক্ষেত্রে বিশেষ ধরনের চিকিৎসা দিই, কিছু ওষুধ আছে সেগুলো খেতে দিই, তবে কিছু চিকিৎসা খুবই ব্যয়বহুল। কিন্তু এই ধরনের চিকিৎসা দেয়া হলে কিছুটা হলেও তাদের অন্য সমস্যা কম হয়। এই রোগে প্রশ্ন, এই রোগে আক্রমণের সংখ্যা যেন না বাড়ে এই ক্ষেত্রে সঠিক ব্যবস্থা কি করার ভূমিকা আছে? উত্তর, এই রোগে যেহেতু বাবা মার কারণেই হতে থাকে, সেক্ষেত্রে সন্তান গর্ভে আসার পরেই আমরা পরীক্ষা করে দেখি যে সন্তানের মধ্যে এই রোগের সংক্রমণ হয়েছে কিনা। যদি দেখি সন্তানের মধ্যে এই রোগের সংক্রমণ রয়েছে, সেক্ষেত্রে সেই সন্তান পৃথিবীতে না আনার পরামর্শ দিয়ে থাকি। সম্ভব হলে বিয়ের আগে পরীক্ষা করে নিই, যেন ছেলে বা মেয়ে কারো শরীরে এই রোগের জিন আছে কিনা তা। যদিও আমাদের সমাজ ব্যবস্থা বিষয়টি যায় না, তবুও আমি বলবো যদি এই সুযোগ থাকে তাহলে বিয়ের আগেই পরীক্ষা করে নেওয়া ভালো, তাহলে হয়তো এই রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন, অন্যকে জানার সুযোগ করে দিন।